হ্যালো বন্ধুরা আপ্রেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাইয়ের তরফ থেকে কিন্তু টেলিকম বিষয়ক নিয়ে একের পর এক বিভিন্ন রকম আপডেটসগুলো নিয়ে আসছে যেমনটা কয়েকদিন আগেই কিন্তু একটা জিনিস জানা গেছিলো সেটা হলো যে আপনার একটা ফোন নম্বরের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম তোলা হয়েছে নতুন আরও একটি সিস্টেম বা আরও একটি আপডেটস কিন্তু ট্রায়ের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত আপনারা জানেন যে ট্রু কলার যেটা থার্ড পার্টি অ্যাপ রয়েছে কে আপনাকে আপনার নাম্বারে ফোন করছে সেটা কোনো কোম্পানি নাকি পার্সোনালি কেউ এই জিনিসটা কিন্তু তৎক্ষণাৎ আপনারা জানতে পারেন যখনই আপনার ফোনে ফোন আসে তখন কিন্তু তার আইডেন্টিফিকেশন নাম্বার সহ তার নামটাও কিন্তু শো হয় তো ট্রায়ের তরফ থেকে কিন্তু এরকমই একটা উদ্বেগ নেওয়া হচ্ছে যে বর্তমানে যেহেতু বিভিন্ন রকম প্রতারণা বা স্ক্যামের ফোন কল আসে বা তার মাধ্যমে অনেকেই কিন্তু সর্বশান্তও হন তো তো ট্রায়ের তরফ থেকে এমনই কিন্তু উদ্বেগ যেটা আপডেটসটি নিয়ে আসা হচ্ছে সেটা হলো যে এখন থেকে কেউ যদি ফোন করে অনায়াসে আপনারা জানতে পারবেন সেটা করো প্রাইভেট নাম্বার নাকি কোনো কোম্পানির নাম্বার এছাড়াও এখন মাঝে মাঝে এমন সিস্টেম হয় কেউ যদি কোনো ক্রেডিট কার্ডের জন্য ব্যাঙ্কে অ্যাপ্লাই করেন যে কোনো কোম্পানির ব্যাংকে তাহলে কিন্তু তার ঘুম হারাম হয়ে যায় বারবার কিন্তু কল আসে ইভেন আমার সাথেও এমনটা হয়েছে কয়েকটি ব্যাংকে আমি কয়েকদিন আগে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার ফলে তারপর থেকে কিন্তু প্রতিনিয়ত পার ডে চার থেকে পাঁচটি করে কল আসে তো এই সমস্ত কলগুলো কিন্তু মানে কোনো প্রয়োজনই নেই অপ্রয়োজনীয় কল তো এই কলগুলো কিন্তু আপনারা খুব সহজে ট্রায়ের আপডেটস অনুযায়ী আপনারা যেমন আইডেন্টিফাই করতে পারবেন সেটা কোনো অরিজিনাল কারোর নাম্বার কিনা বা কোনো কোম্পানির নাম্বার কিনা বা কোনো স্ক্যাম বা কোনো রকম ফ্রড কোনো নাম্বার কিনা সেটা কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন অর্থাৎ আপনার ফোনে কল আসলে কিন্তু তৎক্ষণাৎ আপনি সেটা বুঝতে পারবেন বা আপনি যদি চান সেটা স্ক্যাম হিসেবে রিপোর্ট করবেন সেটাও কিন্তু করতে পারবেন ব্লক করতে পারবেন সমস্ত ফিচার্সগুলো কিন্তু আপনারা এই ট্রায়ের নতুন আপডেটস অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন তো আমরা এই সমস্ত তথ্যগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আপনাকে জানাবো চলে যাব সরাসরি সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন কি কি আপডেটস গুলো বলা হয়েছে বা ট্রায়ের নতুন আপডেটস অনুযায়ী কি কি ফিচারগুলো আপনারা এবার থেকে পাবেন তো বন্ধুরা আপডেটস অনুযায়ী যেটা বলা হয়েছে অচেনা নম্বর থেকে ফোন এলেই প্রথমেই ভুরু কুচকে যায় স্ক্রিনে ভেসে ওঠে শুধু একটা নম্বর কে কল করছে ফোন তুলে কথা বলা পর্যন্ত বোঝার উপায় নেই থার্ড পার্টি কোনো অ্যাপ থাকলে অবশ্য আলাদা ব্যাপার তবে শীঘ্রই হয়তো এই সমস্যার সমাধান করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই এবার ফোন নম্বরের সঙ্গে দেখা যাবে কলারের নামও অর্থাৎ যে কল করছেন কর্মব্যস্ত মুহূর্তে অনেক সময় নানা অপ্রয়োজনীয় ফোনের ভিড় জমে মোবাইলে কেউ লোন দেওয়ার জন্য তো কেউ নেটওয়ার্ক পরিষেবা দিতে ফোন করেন অনেক সময় মাথা ভাতার কারণ হয়ে দাঁড়ায় প্রতারকদের ফোনও কিন্তু ট্রু কলারের সৌজন্যে কল রিসিভ করার আগেই কে ফোন করছেন তা জেনে নেওয়া সম্ভব হয় এই কারণের জন্যই কিন্তু অল্প সময়ের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করেছেন থার্ড পার্টি ট্রু কলার অ্যাপটি যদিও এক্ষেত্রে একশো শতাংশ পরিষেবা পাওয়া সম্ভব হয় না কারণ সেই নাম্বারটি আদৌ সেভ রয়েছে কি না কিংবা কী নামে সেভ রয়েছে সে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে শোনা যাচ্ছে এবার আর কোনো থার্ড পার্টি অ্যাপের উপর নির্ভর করে থাকার প্রয়োজন হবে না গ্রাহকদের এই বিশেষ সুবিধা দেবে খোদ টেলিকম অপারেটরদের কাছে গ্রাহকের নামের কেওয়াইসি তালিকা থাকে গ্রাহকরা সিম নেওয়ার সময় নিজেদের ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে থাকেন সেই তথ্যের ভিত্তিতেই কে ফোন করছে তা গ্রাহকদের জানিয়ে দিতে পারবে ট্রাই অর্থাৎ আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বার সেভ করা নেই এবার সেই সব অজানা নাম্বার থেকে ফোন এলেও কল রিসিভ করার আগেই তা জেনে নেওয়া যাবে তা আদৌ জরুরি কিনা এক্ষেত্রে আরও একটি সুবিধা হলো টেলিকম সংস্থার কাছ থেকে পাওয়া কেওয়াইসি ডেটার মাধ্যমে এই পরিষেবা পাবেন গ্রাহকরা ফলে কলারের তথ্য আদৌ সত্যি কিনা তা যাচাই করা সম্ভব হবে পাশাপাশি কোনো রকম স্প্যাম কল যদি আসে সেটাও কিন্তু আপনারা রিপোর্ট করতে পারবে অনায়াসে তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন ট্রায়ের তরফ থেকে নতুন যে উদ্যোগটা নেওয়া হচ্ছে এই উদ্যোগটার কি কারণ বা কি সুবিধাগুলো আছে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর কমেন্টেও জানাবেন এই বিষয়টা ট্রায়ের যে এই উদ্যোগটা এটাতে কতটা সন্তুষ্ট বা কতটা লাভ সাধারণ মানুষের হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ